কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি, কিন্তু গরমে ভালো নেই। দুদিন তো একটুখানি মন মেজাজও খারাপ ছিল, শরীরও খারাপ ছিল, দুদিন ভিডিও করতে পারিনি আমি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তো এখনও পুজো করিনি, এবারে পুজোটা সেরে ফেলি আজকে, চলো। তারপরে তো রান্না বান্না আছে, পাটা বেশি শুকোয়নি। পুজো করে চলে আসা হলো এখন কটা বাজে? এখন 12:15 বাজে, এতক্ষণ লাগলো। ঠাকুরগুলোকে চান করালাম, গোপালকে, লক্ষ্মী পুজো তো আজকে, তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, লক্ষ্মীকে চান করালাম, আলপনা দিয়েছি। আলপনাগুলো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়েও গেছে। এদিকে হাওয়া হালকা চলছে, গায়ে তো লাগছে না, এতটা গরম না আর কি বলবো। পাখা চালিয়েছি, দিয়ে ঠাকুরগুলোকে গুছিয়ে গেছি, ফুল টুল দিয়ে সাজিয়েছি, প্রদীপটা জ্বাললা যেমন জ্বালাবো তো পাখাটা নিভিয়ে দিয়েছি। কি কষ্ট হয়েছে আমার, দেখো সিঁদুর এখানে লেগেছে, মা লক্ষ্মীকে পড়িয়েছি। বাইরেটা পুরোটা মেঘলা হয়ে আছে, কিন্তু রোদের তাপটা রয়েছে। এই যে হালকা হালকা না ছাওয়া পড়ছে দেখছো, হালকা হালকা এইরকমই সকাল থেকে হয়ে আসছে। দুপুরের রান্না ভাত ছেলের, এটা টক দই, ডিমের আমলেট, আর একটু ওই যে বাদাম ভাজা, আলু ভাজা, এটা ছেলের রয়েছে। আর এই তো মুগের ডাল, আর আমাদের মাছের ঝাল আছে। ভাত আমাদের মাছের ঝাল, আর আলু ভাজা, আলু বাদাম ভাজা, আর টক দই, খালি ছেলের ডিমটা আমাদের মাছ। এই যা খেয়ে দিয়ে চলে এলাম, আইসক্রিম নিয়ে, যে মেয়ে আইসক্রিম করে গেছে, একটুখানি ছিল, তিনজনেই খাচ্ছে। ওই যে একজন নিচে বসে পড়েছে, এই যে নিচে বসে পড়েছে, এই যে ছেলে নিয়েছে, আমি নিয়েছি, একটুখানি বসি, এসিতে শুই একটু, খুব কষ্ট লাগছে আজকে। আজকে এবারে আইসক্রিমটা দ্বিতীয়বার যে আইসক্রিমটা হয়েছে ওটা খুব ভালো হয়েছে, প্রথমটা একটুখানি আমদুর মতন হয়ে গেছে। রান্নাঘরে চলে এলাম, এই দেখো সয়াবিনটাকে সেদ্ধ করে গ্রাইন্ড করে নিয়েছি। এটা এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এক চামচের মতন গরম মশলা, আর দেবো চিনি, একটু চিনি দেবো ভেতরে, আর পরিমাণ মতো নুন দেবো ভেতরে দিয়ে। এই দেখো এখানে আছে 2 চামচে ময়দা, এটা বার্গিনের জন্য, এটা হলো সয়াবিনের মুইঠা করবে, 1 চামচে দিলাম।
দু চামচেই লাগবে, দিয়ে ভালো করে মেখে নিয়ে মুইঠা মুইঠা করতে হবে। এইরকম হবে মুইঠাগুলো, দেখো এইরকম মুইঠাগুলোকে ভেজে নিই। কড়ার মধ্যে রসুন, পেঁয়াজ, একটু টমেটো আর শুকনো লঙ্কা, আমার কাছে কাঁচা লঙ্কা নেই বলে একটু স্যালো ফ্রাই করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, মিক্সি গ্রাইন্ডারে দেবো। এটা এত আদা বেটে নিয়েছি, এতে দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নেব, অল্প একটু আলু দেবো ওর মধ্যে। চলো, এই যে সয়াবিনের মুঠিয়া ভাজা হয়ে গেছে, আলুও ভেজে নিয়েছি। হ্যাঁ, এই যে তেলের মধ্যে যেটুকু তেল আছে, তেজপাতা আর জিরে ফোড়ন দেবো, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে। এই যে আদা রসুন টমেটো লঙ্কা পেস্ট, পেঁয়াজও পেস্ট করেছি, এটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু মিষ্টি, এটা ভালো করে কষে নিয়ে আলু আর এটা দিয়ে দেবো সেদ্ধ। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন দেখো বসেছি, এই দুধটা যে যখন নাতনিরা ছিল তো দু প্যাকেট দুধ আনা হয়েছিল, এক প্যাকেট দুধ খেয়েছে আর এক প্যাকেট রয়েছে, তো সেই দুধটা কী করবো, আমরা তো দুধ খাই না, ওইটাকে দুধটাকে জাল দিয়ে দই বসাচ্ছি, দইটাকে বসিয়ে দিয়ে গা ধুয়ে আসবো। আর আমি দই বসানোর একটা গল্প বলি, দেখো প্রথম যখন আমি দই বসানো শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, মা খুব ভালো দই বসাতে পারতেন, তো আমাকে বলেছে দইটাকে যেরকম করে দইটাকে ভালো করে এরকম করে হাতায় করে না ফাটিয়ে নিতে হয়, ফাটিয়ে নিয়ে আর যে দইটা টক দইটা দিয়ে ছাঁচটা দিয়ে দেওয়া হয় না বসানো হয়, সে সমস্ত কিছু সব কিছুই ঠিক হয়েছে। হওয়ার পরে মা বলছে গিয়ে এবার বসিয়ে দাও, এবারে তো আমি তো দেখিনি তো শাশুড়ি মা কীরকম করে বসায়, মানে দইটাকে কোথায় রাখে, এটা তো না রেখে আমি কী করেছি, দইটাকে যেরকম করে দিয়ে এবারে ডিপ ফ্রিজের মধ্যে গিয়ে রেখে এসেছি। হ্যাঁ, এবারে তো মা বলছে যে তুমি দইটা দেখো কেমন হয়েছে, পরের দিনকে বলেছে দইটা দেখো কেমন হয়েছে, তো আমি দইটা দিন আমি মা দই তো বসিনি, বলছি দই বসিনি তুমি কোথায় রেখেছো, এবারে দেখলো তো আমি তো ডিপ ফ্রিজে রেখেছি, এবারে ডিপ ফ্রিজে কেউ রাখে, আমি যে আমি তো কোনো দেখিনি তো আপনি কোথায় বসান, এমনি বাটিতে যে দিয়েছে আমাকে শিখিয়েছে, এবারে বলেছে বসিয়ে দিয়ে আসতে, কোথায় বসে না আমি ডিপ ফ্রিজে গিয়ে বসিয়ে দিয়েছি, দই তো বসেনি, আর এই সেই আমের সময় তখন আম দুধ করা হয়েছে, মানে দুধের মধ্যে আম চটকে দিয়ে চিনি দিয়ে ওইটা আমার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে, এটা ওই করা হলো তখন, এইরকম ছিলাম। তো আজকে দেখি বসাই, আজকে এই দুধটা না খুব ভালো, একদম ঘন দুধ, এক প্যাকেট দুধ ছিল কী করবো, খাবো না দই বসিয়ে দিই, এখন আর না টকটা ভালো লাগছে না, মনে হচ্ছে একটুখানি দই খাই, আজকেও যেমন দই খেয়েছি ওই দইটাই আমি ছাঁচে বসাবো, এই দেখো এই তো দইটা নিয়েছি ওইটাতেই বসিয়ে দেবো। চলো দুধটা ওই দইটা বসিয়ে গাটা ধুয়ে আসি। রাত্রির মেনু রুটি, এটা রুটিও করে ফেলেছি, আর এই যে ও বাবা ঝোলটা কতটা কেড়ে নিয়েছে, এটা হলো সয়াবিনের মুঠিয়া, এটা ভাত দিয়ে একদিন করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল, রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগবে খেতে, এটা ভাত দিয়ে খেয়েছিলাম ভালো হয়েছিল। আর আজকে আম খাবো না, আজকে হলে কমলা ভোগ খাবো, এই যে তিনজনের তিনটে মিষ্টি। চলো গাটা ধোয়া হয়ে গেল, আর কি করব, এই তো এখন সবে 9টা বাজে, এই দেখো 9টা বাজে ঘড়ি, কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেল, মানে অনেকক্ষণ লাগলো আমার সব করতে, আমি এই রান্না করতে করতে না দু একবার বসে পড়ছি, গরমেতে এত কষ্ট হচ্ছে আমার, আজকে বেশি গরম হচ্ছে আমার, অন্যদিন তো লাগেই গরম, আজকে যেন মানে না কি বলবো খুব কষ্ট হচ্ছিলো, আমি একটু কাজ করছি গিয়ে বসে পড়ছি না শুয়ে পড়ছি এরকম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে,
আর নতুন বন্ধুরা আমার যে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো, আমি ভিডিও যত আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এইটুকু, টাটা। হ্যাঁ, গুড নাইট, কি আর বলবো, টাটা টাটা।